ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কাউকে আঘাত করার উদ্দেশ্য নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। বাবা, এত টাকার বিল কি করে দেবো এই লকডাউনের মার্কেটে? চাই অফিসে লগ ইন করি। কি ব্যাপার, লগ ইন হচ্ছে না কেন? স্যারকে একটা ফোন করি তো। হ্যালো স্যার, বলছিলাম স্যার কোম্পানির মানে সাইটে লগ ইন করা যাচ্ছে না। ও আর লগ ইন হবে না। কেন স্যার? শোনো, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে তুমি একটা ডিসিশন নাও। আইদার 10% স্যালারি তোমার কাট আউট হবে, আর না হলে তুমি রেজিগনেশন দিয়ে দাও। মানে স্যার? মানেটা খুবই সিম্পল, ওয়ার্ক ফ্রম হোম করে তোমাদেরকে আমরা স্যালারি দিতে পারবো না। সো ডিসাইড ফার্স্ট। বাট স্যার, হ্যালো হ্যালো, যা এবার কি ধরনের আবদার, কাজটা কি চলে গেল? সয়েলিকে একবার ফোন করে দেখি, খবরটা আগে জানাই। হ্যালো হ্যালো সয়েলি, আমার মনে হয় কাজটা চলে যাবে। হ্যাঁ, তোমাকে একটা কথা বলবো বলবো করে অনেকদিন ধরে ভাবছিলাম, তাহলে আজ বলেই দিই। অ্যাকচুয়ালি উই নিড আ ব্রেক, তোমার সঙ্গে আমার ঠিক আর পোষাচ্ছে না। তোমার ওই অল্প টাকার স্যালারিতে আমার ঠিক আর মন মরছে না। বাট সয়েলি, তাছাড়া আমি যে কোনো ভালো ছেলে এমনি পেয়ে যাব। সো টাটা। কিন্তু আর তুমি আমাকে প্লিজ আর টিপটপ করো না। আরে হ্যালো, আরে কি বলছো? হ্যালো, যা সয়েলি ফোনটা কেটে দিল, সালা দিনটাই খারাপ। 1 minute 37 seconds later, দিনটা এত খারাপ যাচ্ছে, দেখি একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে মনটা ঠিক করি। এটা কি হেল্প অফ লাক? মানে এটা যদি শেয়ার করা যায় তাহলে নাকি ভাগ্য ফিরে আসে? আমার যে এখন ভাগ্য খারাপ যাচ্ছে, শেয়ার করে দেখি কি হয়। শেয়ার। 3 minutes later, আরে বস ফোন করেছে, কিন্তু বস তোমার সঙ্গে কথা বলবে না বললো। তার মানে কি এলফের লাকটা কাজ করে গেছে? ফোনটা রিসিভ করে দেখি। হ্যাঁ স্যার বলুন। হ্যালো, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করলাম, সেটা হলো যে তোমাকে ডিসাইড করার কোনো দরকার নেই, তোমাকে আমরা কোম্পানি থেকে টার্মিনেট করে দিচ্ছি। এর কারণটা হচ্ছে যে আমাদের কোম্পানি তোমাদের মতো ক্যান্ডিডেটকে রাখতে চায় না। হ্যাঁ স্যার, তোমার যে পাওনাগুলো রয়েছে সেগুলো তুমি তোমার অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বাট স্যার, আর আমাকে আর ফোন করে কোনো রকম ডিস্টার্ব করবে না। ওকে স্যার। চা চাকরিটা চলে গেল। সয়েলি ফোন করছে আবার, মনে হয় সয়েলি আমার কাছে ফিরে আসতে চাইছে। হ্যাঁ সয়েলি, এই তো গুড বাই বললে, এখন কি আমার কাছে ফিরে আসতে চাও? ফিরে আসার জন্য না, আমার বেস্ট ফ্রেন্ড রাহুলের সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য। আর একটা কথা, তোমাকে যে গিফটগুলো দিয়েছিলাম ওগুলো প্লিজ আমাকে ফেরত দিয়ে দিও। ওগুলো দিয়ে আসলে আমি একটু রাহুলকে ইমপ্রেস করতে চাই। আরে আর প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। বাই। মানে আরে শোনো, হ্যালো হ্যালো, দূর সালা ঘাটের মিমস কোনো কাজের না। হট হট